হে যুবক ভাই, দেখো তো আল্লাহ তাআলার নির্দেশ আসার পরে তোমার দিল কি কেঁপে ওঠে? যতক্ষণ পর্যন্ত আপনার দিল আল্লাহ তাআলার নির্দেশ আসার পরে আপনার দিল ভয়ে কেঁপে উঠবে না, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন আপনি হাকিকতে ইমানে পৌঁছে নাই, আপনি হাকিকতে ইমানে পৌঁছতে পারেন নাই। মুমিন ব্যক্তির আল্লাহ তাআলার কোনো নির্দেশ আসলে তার দিল কেঁপে উঠবে। ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারক ইন্তেকালের পর ওনার এক বন্ধু স্বপ্নের মাধ্যমে দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ঘুরে, স্বপ্নের মধ্যে ওনার বন্ধু জিজ্ঞেস করে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তাআলা তো আপনাকে অনেক দামি মর্যাদা জান্নাত দান করেছেন, এই প্রশ্নের জবাবে আব্দুল্লাহ ইবনুল মুবারক ওনার বন্ধুকে বলেন, আমার চাইতে দামি জান্নাত দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আমার বাড়ির পাশের কামার, আমার চাইতে তাকে বেশি বড় জান্নাত দান করেছেন। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধুর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে পরদিন আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধু ওই কামারের বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে রওনা দেওয়ার পরে ওনার বিবিকে, ওই কামারের বিবিকে ওনার বোন সম্পর্কে জানতে চান এবং বলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক অনেক বড় আলেম, ওনার জান্নাতের চাইতে নাকি আপনার স্বামীর জান্নাতটা অনেক বড়, আপনার স্বামীর গুণ সম্পর্কে আমাকে বলবেন। ওনার বিবি বললেন, আমার স্বামীর দুইটি গুণ ছিল, যখন আল্লাহ তাআলার কোন নির্দেশ আসত আসার সাথে সাথে ওটা উনি পালন করতেন। আমার স্বামী সারাদিন লোহা পিটিয়ে দাঁড়কন্তি বানাতেন, এমন সময় মাথার উপরের মধ্যে হাতুড়ি নিয়েছেন, এমন এই সময় যদি মসজিদের ওই মিনার থেকে হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালাহ যখন আজানের ধ্বনি ওনার কানের মধ্যে আসত, মাথার মধ্যে হাতুড়ি নিয়েছেন, এমন অবস্থায় উনি পিছনের দিকে সেরে দিয়েছেন, পিছনের দিকে সেরে দিয়ে উনি মসজিদের দিকে রওনা দিতেন, মসজিদের দিকে রওনা দিতেন আর বলতেন, আল্লাহ মানুষজন আমাকে কামার বলে ডাকবে, তুমি তো দেখনা তোমার কোন নির্দেশ আসার পরে আমি তা পালন করি। মসজিদের মিনার থেকে যখন হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালাহ আজানের ধ্বনি আমার কানের মধ্যে আসে, আসার পরে আমি মসজিদের দিকে রওনা দিই, এই দুনিয়ার মধ্যে মানুষজন আমাকে কামার বলে ডাকবে, মালিক গো তুমি তো দেখলা এই দুনিয়ায় যখন মানুষজন আমাকে কামার বলে ডাকবে, হাসরের ময়দানে রাব্বুল আলামিন আমাকে কামার বলে ডাক দিয়েন না, আপনার প্রিয় বান্দা আপনার গোলাম বলে আমাকে হাসরের ময়দানে আমাকে একটা ডাক দিয়ে দিও। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর নির্দেশ আসা মাত্র যদি আমাদের দিল কেঁপে উঠে, তখন বুঝতে পারবো যে আমরা হাকিকতে ইমানে পৌঁছে গেছি। আর যদি আল্লাহর নির্দেশ না আসার পরে যদি আমাদের দিল কেঁপে না উঠে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এখনই কিন্তু হাকিকতে ইমানে পৌঁছতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত এই যে আমরা দুনিয়ার মধ্যে সব কাজের দিকে, কিন্তু আমাদের ব্যক্তি জীবন থেকে যখন কোনো স্বার্থের জিনিস হারিয়ে যায়, তখন কিন্তু আমরা আফসোস করি। আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত, নামাজ যে ছুটে যাচ্ছে, একটি ওয়াক্ত নামাজ যে ছুটে যাচ্ছে, আমরা কি সেই দিকে অগ্রসর?
আমরা এইদিকে অগ্রসর নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অগ্রসর নাই, আমরা নেতাকির দিকে বেশি অগ্রসর বর্তমান জমানায়। আল্লাহর এক বান্দা মসজিদের গেটের পাশে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলতেছেন মসজিদের গেটের মধ্যে দাঁড়ানো ইব্রাহিম বিন আদম, উনি আল্লাহর ওলি, উনি দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতেছে জামাত কখন হবে মসজিদের, নামাজ কখন হবে, জামাত কখন শুরু হবে? মসজিদের পাশে দাঁড়ানো ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ওলি দাঁড়ানো, উনি বলতেছেন জামাত তো অনেক আগে শেষ হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে উনি আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তার দিল কেঁপে উঠছে এবং বলছে আহ, এই যে আহ শব্দটা বলছে, বলার সাথে সাথে আল্লাহর ওলি আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম উনি বলতেছেন হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি যে জামাতের মধ্যে নাম তোমার যে জামাত ছুটেছে, আমি যে জামাতের মধ্যে নামাজ পড়েছি, আমার জামাতের নামাজটা তুমি নিয়ে যাও, আর তুমি যে এই আহ বলছো, তোমার এই আহটা আমাকে দিয়ে দাও। আল্লাহর বান্দা বলতেছে হে ইব্রাহিম বিন আদহাম, আমার এই আহের মধ্যে আপনার এত লোভ পড়লো কেন, আপনার এত লোভ পড়ার কারণটা কি আমি জানতে চাই। তখন ইব্রাহিম বিন আদম বললেন আপনি যে আহ বলতেছেন, এই আহের সাথে দেখলাম যে আসমানের একটা একটা করে সাতটা দরজা পর্যন্ত খুলে গেছে, এবং এই যে আহটা, আহটা বলার সাথে সাথে নূর দিয়ে পেছানো অবস্থায়, নূর দিয়ে পেছানো অবস্থায় আসমানের দিকে যাইতেছে, আসমানের দিকে যাইতেছে, আসমানের দরজা একটা একটা করে সাতটা দরজা পর্যন্ত খুলে গেছে। যে আল্লাহর প্রিয় বান্দার যে আহের কারণে যে আসমানের দরজা পর্যন্ত খুলে যায়, তাহলে জিন্দগিতে যত আমল করেছি হয়তো আমি মাপ পেতেও পারি নাও পেতে পারি, এর জন্য তোমার আহটা আমি কিনবার চাই, আর তুমি আমার জামাতের নামাজটা নিয়ে যাও। এই কথা বলার পরে ইব্রাহিম বিন আদম বললেন যে আল্লাহর বান্দার, আহটা সপ্ত আকাশের দিকে নূর দিয়ে পেছানো অবস্থায় চলে যায় হাসরের ময়দানে, ওই বান্দার আল্লাহর প্রিয় বান্দার আহ দিয়া যদি মিজানের পাল্লায় দিয়ে যদি নেকির পাল্লাটা যদি বাড়ি করতে পারি, তাহলে ওই নেকির পাল্লা বাড়ি করে এই আহের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত যেতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে আমরা কোন দিকে বেশি অগ্রসর, আমরা কোন দিকে বেশি অগ্রসর। আমাদের ব্যক্তি জীবন থেকে যদি কোনো জিনিস হারিয়ে যায় তখন কিন্তু ওটার জন্য আমরা আফসোস করি, আফসোস করি। কিন্তু এই যে আমাদের প্রতিদিন বৎসরের বৎসর কিন্তু আমাদের কাছ থেকে নামাজ চলে যাচ্ছে, নামাজ আমরা পড়তেছি না, এর জন্য কি আমাদের দিলের মধ্যে কি ভয় থাকে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা, যারা যখন আল্লাহ তাআলার কোন নির্দেশ আসবে তখন সাথে সাথে তার দিল কেঁপে উঠবে, তখন তার সাথে সাথে তার দিল কেঁপে উঠবে। তাহলে বোঝা যাবে যে এই আল্লাহর বান্দা সে হাকিকতে ইমানে পৌঁছে গেছে। এর জন্য আমাদের ইমানকে শক্ত করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশ দিয়েছেন এবং কি বলেছেন সেই দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, সময় সংক্ষিপ্ত সবাইকে যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।